আসসালামু আলাইকুম আশা করি আমার ফলোয়াররা সবাই ভালো আছেন আজকে শীতের দিনের কই মাছ দেখাচ্ছি রান্না সবাই পারেন তাও আমি আমার স্টেপগুলো দেখাই নিয়ে নিলাম কুকিং তেল যার মধ্যে দেশি পেঁয়াজ কুচি আমি মাছ রান্না একটু অল্পই পেঁয়াজ দিই নিলাম লবণ লবণ দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে একটু হালকা নাড়াচাড়া করে সামান্য পানি দিয়ে দিয়েছি মশলা দেওয়ার আগে যেন লেগে না যায় এবার পানিটা ফুটে উঠলেই একে একে সব মশলাগুলো দিয়ে দিবেন প্রথমেই দিব হচ্ছে হলুদ যেটি ছাড়া আসলে মাছ রান্না তো হবেই না আমাদের হলুদের পর দিব মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা অনেকে একটু লাল তরকারি পছন্দ করলে কাশ্মীরি মরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন দিলাম ধনিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়োটা একটু অল্প নেবেন তা না হলে রান্নাটা কালো হয়ে যায় মানে রঙটা নষ্ট হয়ে যায় সামান্য একটু রসুন বাটা এটি আপনার ইচ্ছা অনেকে মাছে কিন্তু আদা রসুন খায় না বাট আমি একটু দিচ্ছি কারণ যেহেতু তরকারিটা ঝোল হবে এবার মাছগুলোকে সুন্দর করে মশলাটা কষানোর পর একটু বিছিয়ে দিবেন মনে রাখবেন মাছ রান্নার সময় নাড়াচাড়া কম দিতে হয় পরিষ্কার করা কই মাছগুলো দিয়ে এবার চারপাশ থেকে একটু পানি দিয়ে দিবেন যেন এই পানিতে কই মাছটা হাফ সিদ্ধ হয় এবং যখন হাফ হয়ে যাবে তখন আমরা আস্তে করে সাবধানে কই মাছগুলোকে তুলে রেখে দিবেন এবার সুন্দর করে কাটা সিম এবং আলু ওই মশলাটিতে দিয়ে সুন্দর করে কষিয়ে নেবেন সবজি আসলে নতুন আলু হলে যেমন খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু যেগুলো পুরানো আলু একটু সময় লাগে একটু ঢেকে দিবেন ওই মশলার সাথে এটি ভালো মতো কষানো হলে চারপাশে মশলা লেগে যাবে দিয়ে দিবেন পানি এটা সুন্দর করে মোটামুটি হয়ে আসলে ফুলকপি দিয়ে দিবেন তবে ফুলকপি গলে না যায় খেয়াল রাখবেন এবার এই সবজিগুলোর সাথে একটু পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন যেন সবজি এবং মাছ সবই ভালো মতো সিদ্ধ হয় আবার সামান্য পানি দিয়ে এটা যত ধৈর্যের সাথে কষিয়ে কষিয়ে করবেন তত আসলে তরকারিটি খেতে কিন্তু মজা হবে এই ধৈর্যটাই আসলে রান্নার কৌশল যেটা রান্নাকে টেস্টি করে এবার পানিটা ফুটে উঠলে আবার সেই মাছগুলোকে দিয়ে দেবো যেহেতু আমি বলেছি ঝোল তরকারি আমি শীতের দিনে কখনো কোনো ভোনা তরকারি খুব একটা খাই না পাতলা ঝোলের খাই যেটা আমার মনে হয় স্বাস্থ্যের জন্য আসলে খুবই ভালো এবার সুন্দর করে মাছটির উপরে একটু তেল উঠে আসলে কাঁচা মরিচ এবং ধনে পাতা দিয়ে দিবেন অনেকের বাসায় যদি ধনে পাতা না থাকে তাহলে জিরার গুঁড়া দিয়ে দিতে পারেন সেটা আরেকটি টেস্ট আসবে আবার অনেকে দুটোই দেয় আমার বাড়া হয়ে গেছে কই মাছ একদম ফুল কপি আলু আর সিম দিয়ে ডায়েটে থাকলে আলু অ্যাভয়েড করবেন আর যারা চান তারা সবাই এটা খেতে পারবেন